নমস্কার বন্ধুরা, তো ফার্স্ট জানাবো মন্ডল যাদের পক্ষ থেকে প্রত্যেক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সাপোর্ট করার জন্য। তো আজ আমি তিনটে বিষয় নিয়ে বলবো মূলত। তো বাসায় বাচ্চা পাখি মারা যায়, কী কারণে মারা যায় ও প্রতিকার। আর এক নম্বর পয়েন্ট আছে, পাখি ডিম দেওয়া শুরু করলে অসুবিধা ও প্রতিকার। আর তিন নম্বর পয়েন্ট, ডিম থেকে বাচ্চা ও পাখির পরমায়ু। তো ফার্স্ট বলবো বাসায় বাচ্চা কী কারণে মারা যায়। কারণ এক নম্বর, জেনেটিক বা বংশানুক্রমিক প্রতিকার জোড়াটিকে বাতিল করে বা অন্য জোড়ার সাথে জোর দেওয়া। দুই নম্বর কারণ হচ্ছে পচা সংক্রামিত খাবার। তো সেক্ষেত্রে বলবো পচা খাবারটা বাতিল করে নতুন খাবার বা ভালো খাবার দিতে হবে। তাছাড়া ঝোঁটি বা দানাটা কখনো ভিজে যায় তো সেটা রোদে শুকিয়ে দেওয়া প্রতিকার। তিন নম্বর, খাঁচা পরিষ্কার করা, সবসময় বাচ্চা ঠান্ডা লাগা প্রতিকার। বাচ্চাকে বেশিক্ষণ ঠান্ডা না রাখা এবং হাত একটু গরম করে নিয়ে বাচ্চা ধরা। বাসায় পড়ে থাকা খাবার তাড়াতাড়ি সরিয়ে নেওয়া। তো এছাড়া নর পাখি বা মেল ফিমেল অনেকে ধাড়ি পাখি খায় না বাচ্চাকে, তো বাচ্চা মারা যায়। তো সেক্ষেত্রে বলবো তারা একটাই কারণে খায় না, বড় দানা বা সবসময় দানা জাতীয় খাবার খাচ্ছে, তো তারা ঠিকঠাকভাবে হজম করতে পারছে না, সেই কারণে ওদেরকে খাওয়াতে পারছে না বা দুর্বল হয়ে যাচ্ছে। তো আপনাদের চেষ্টা করতে হবে নরম খাবার বা সম্পূর্ণ জাতীয় খাবার দিতে, বা এর সাথে কচি দানাটা অবশ্যই দেবেন যখন বাচ্চা থাকবে। তো তিন থেকে চার দিন পরে বাচ্চা মারা যায়। তো এক্ষেত্রেও বলবো আপনারা কচি দানাটা ব্যবহার করুন, অবশ্যই করে সম্পূর্ণটা যখন কচি বাচ্চা থাকতে অবশ্যই দিতে হবে। ছ নম্বর, খাদ্যথলিতে খাবার কম, হাওয়া ভর্তি। ধীরে ধীরে খাদ্যথলি চাপ দিয়ে হাওয়া বের করে বা ইঞ্জেকশনের ছুঁচ দিয়ে ফুটো করা। এতে কী হবে, হাওয়াটা বেরিয়ে যাবে, তো খাবারটা ঠিকঠাকভাবে খাওয়াতে পারবে। পাখি ডিম দেওয়া শুরু করলে অসুবিধা ও প্রতিকার। অসুবিধা ও কারণ আর প্রতিকার। এক নম্বর, ডিম আটকে যাওয়া কারণ ভিটামিন এ ক্যালসিয়াম ঘাটতি। মাথা পাখির বয়স কম বা জন্মাঙ্গের ত্রুটি। পাখির থেকে বেশি পরিমাণে ডিম দেওয়া, আবহাওয়া অত্যাধিক ঠান্ডা। প্রতিকার, এক নম্বর পয়েন্ট হচ্ছে পরিমাণ মতো ক্যালসিয়াম দেওয়া ও পরিপূরক খাদ্য দেওয়া। দুই নম্বর পয়েন্ট, মাথা পাখির শরীরের গঠন ও ছোট পরিণত হলে ডিম না নেওয়া। চার নম্বর পয়েন্ট, পাখির ঘরে তাপমাত্রা সঠিক রাখা। ছ নম্বর পয়েন্ট, পেটের কাছে ডিমের ঠিক উপর থেকে ধীরে ধীরে চাপ দিলে ডিম বের হয়ে যায়। সাত নম্বর পয়েন্ট, ইঞ্জেকশন সিরিঞ্জ দিয়ে পায়খানা ডালের তেল বা কিছু একটু ওর মধ্যে ঢুকিয়ে দিলে তো ডিমটা বেরিয়ে আসবে। তাছাড়া তিন নম্বর পয়েন্ট বলেছিলাম, তো ডিম থেকে বাচ্চা ও পাখির পরমায়ু। পাখি বদ্ধি পাখি ডিম পড়তে সময় 18 থেকে 21 দিন। কটা ডিম পারে, 5 থেকে 6টা বা 7টা। কতদিন বাঁচে বা বাসা থেকে কতদিন বাঁচে, 7 থেকে 8 বছর। আর বাচ্চা এদের বাচ্চা কতদিন পরে বাসা থেকে বেরোয়, 35 থেকে 40 দিন। পাখি ককাটেল ডিম ফোটার সময় 19 থেকে 21। কটা ডিম দেয়, 5 থেকে 6টা। কতদিনে বাচ্চা বাসা থেকে বেরোয়, 30 থেকে 35 দিন। পাখি কতদিন বাঁচে, 18 থেকে 20 বছর এরা বেঁচে থাকে। গোল্ডেন ফিচ, তো ডিম ফোটার সময় হচ্ছে 14 থেকে 16। তো গোল্ডেনের ভিডিও নেই, আমি আপনাদেরকে তাও গোল্ডেন ফিঞ্চ, জেব্রা, বেঙ্গালি, তো এইসব ফিঞ্চের ক্ষেত্রেও বলবো। তো কতদিন এরা, আমার গোল্ডেন ছিল, আমি এখন সেল করে দিয়েছি। তো গোল্ডেন ফিঞ্চ 14 থেকে 16 দিন পরে এদের ডিম ফোটে। কটা ডিম দেয়, 5 থেকে 6টা। কতদিনের বাচ্চা ফোটে, 21 থেকে 23 দিনে, মানে বাচ্চা পাখি ফুটে গিয়ে তারা বেরোনো স্টার্ট করে। ফোটার সময় হচ্ছে 23 থেকে 14 থেকে 16 দিন। আর পাখি কতদিন বাঁচে, 8 থেকে 9 বছর।
জেব্রা ফিঞ্চ। ডিম ফোটার সময় 12-13, কটা ডিম পারে? 5-6। কতদিন পরে বাচ্চা বাসা থেকে বেরিয়ে আসে? 20-23। পাখি কতদিন বাঁচে? পাখি 4-5 বছর বেঁচে থাকে। বেঙ্গলি বা সোসাইটি ফিঞ্চ, তো 12-13 দিনে ডিম ফোটে। কত ডিম দেয়? 6-7। কতদিনে বাচ্চা পাখি বাসা থেকে বেরিয়ে আসে? তো 21-23 দিনে এরা বেরিয়ে আসে। পাখি কতদিন বাঁচে? 6-7 বছর এরা বেঁচে থাকে, কখনো 8 বছরও বেঁচে থাকে। এরা যেহেতু আমাদের বেঙ্গলি, মানে বেঙ্গলের পাখি, তো এরা বাইরে 7-8 বছর এরা বেঁচে থাকে। স্টার ফিঞ্চ ডিম ফোটার সময় 13-14 দিন পরে ডিম ফোটে। কত ডিম পারে? 5-6। কতদিনে বাচ্চা বাসা থেকে বেরিয়ে আসে? তো 22-23 দিনে বেরিয়ে আসে। এরা বাঁচে, 5-6 বছর বেঁচে থাকে এরা। লং টেল ফিঞ্চ 12-13 দিনে ডিম ফোটে, 5-6টা ডিম দেয়। বাচ্চা পাখি বাসা থেকে বেরিয়ে আসে 23-24 দিনে। পাখি বাঁচে 6-7 বছর। জাভা স্প্যারো, তো জাভা স্প্যারো বলবো, 14-16 দিনে এরা ডিম ফোটে, 4-6টা ডিম দেয়। কতদিনে বাচ্চা বাসা পাখিতে, মানে বাচ্চা বাসা থেকে বেরিয়ে আসে? তো 28-30 দিনে এরা বেরিয়ে আসে। পাখি কতদিন বাঁচে? তো 8-9 বছর বেঁচে থাকে। কিন্তু এক্ষেত্রে বলবো, স্টার লং টেল ফিঞ্চের মতো, মানে লং টেল ফিঞ্চ তো, এছাড়া গোল্ডেন ফিঞ্চ, এরা ঠিকঠাক বাচ্চা তোলে না। তো সেক্ষেত্রে বেঙ্গলি বা সোসাইটি ফিঞ্চের কাছে চেলে দিলে ডিমটা, তো এরা বাচ্চাটা ঠিকঠাকভাবে মানুষ করে দেয়, তাতে বাচ্চাটাও বেশি পাওয়া যায়। তো কেউ যদি গোল্ডিয়ান বা লং টেল ফিঞ্চ করেন, অবশ্যই তার সাথে বেঙ্গলি ফিঞ্চ রাখবেন ডিমটা চালার জন্য। তো এই ছিল আমার ভিডিও। তো যারা আমার চ্যানেলটাকে নতুন দেখছেন, অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।